আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অ্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটি এর মাধ্যমে আপনারা লো রেজলিউশনের পিকচারগুলো এইচডি রেজলিউশন আনতে পারবেন এবং সেই পিকচারগুলো এফবিতে বা টুইটার যে কোনো প্ল্যাটফর্মে আপনারা এইচডি কোয়ালিটির পিকচার আপলোড করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড করতে পিক, আমি এটা একটু এখান থেকে মনে হয় নয়েস রয়েছে পিকচারগুলোতে, এখান থেকে মনে হয় স্মুথ না বা রেজলিউশন কম, পিকচারগুলো মনে হয় ফাটে গেছে। তো এইগুলো আমি এটা এইচডি কোয়ালিটি দিতে হলে শুধু আমি অ্যাপসের ভিতরে যাব এবং আপনি দেখতে পাচ্ছেন নিমেষে এটাকে আমরা এইচডি করে নিচ্ছি। তো এরকম পিকচার আপনিও যদি আপনার পিকচারটা এরকম এইচডি কোয়ালিটি বানিয়ে নিতে চান সেজন্য তো আমাদের সঙ্গেই থাকুন। ফার্স্ট আমরা চলে যাব ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব রিমিনি, আর ই এম আই এন আই। তো রিমিনি নামে সার্চ দিলে এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আফটার এবং বিফোর, মানে হালকা রেজলিউশনের পিকগুলো কীভাবে ভালো রেজলিউশন করা যায়। তো গুগল প্লে স্টোর গেলে আমরা এই অ্যাপটি পেয়ে যাবো, এরপর অ্যাপটি ইনস্টল করবো। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে আমি অ্যাপসটি ওপেন করবো এবং ওপেন করার ক্ষেত্রে গেট স্টার্ট। তো এরপরে মেল দিয়ে লগ ইন করলে আপনি একটু সুবিধা পাবেন, তো আমি এখন আপাতত মেল দিয়ে লগ ইন করছি না। তো আপনার এভাবে আপনার ঘোলা পিকচারগুলো আপনি এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করার যে পিকচারগুলো সেগুলো আপনি রেজলিউশনটা এইচডি কোয়ালিটি করে নিতে পারেন। তো নেক্সটে চলে যাই আমরা ওল্ড পিক, তো আমি একটু রেজলিউশন ইউজ করবো, তো কন্টিনিউ দিয়ে দিই। অ্যাক্সেস টু ফটো, তো ফটোর অ্যাক্সেস আসছে, তো আমরা এটা অ্যালাউ করে দেবো। এরপর এখানে আমাদের গ্যালারি শো হবে এবং গ্যালারি শো হলে পর আমরা এখান থেকে আদার্স ফটো নিব। আমি গ্যালারিতে চলে যাই আমার, আপনার ফাইল গ্যালারি আপনি যে কোনো জায়গা থেকে পিকচার নিতে পারবেন। এরপর হচ্ছে আমার ডাউনলোড করা কিছু পিকচার রয়েছে, আমি সেখান থেকে একটি পিকচার দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা ডাউনলোডে চলে যাই, এরপর হচ্ছে একটা পিকচার ওপেন করি। তো এখানে লোডিং নেবে এবং আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে অবশ্যই কাজটি করার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ডাউনলোড করা পিকটি। তো ডাউনলোড করা পিকটির রেজলিউশন মোটামুটি লো থাকে, তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি যদি আপনার পিকচারের রেজলিউশন কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যখন এই পিকচারটি আপলোড করবেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে ঘোলা আসবে। তো সেক্ষেত্রে এটা আমরা নিমেষে এইচডি বানিয়ে নিতে পারি, শুধু আমি এই লেয়ারটা এদিকে চাপিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন নিমেষে এর পার্থক্যটা বুঝতে পারছেন, এভাবেই আপনারা মনে করেন নিমেষেই নর্মাল পিকগুলো এইচডি কোয়ালিটি করে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ডাউনলোডকৃত পিকটি, এটি যখন আমি শুধু এখানে লেয়ারটা টেনে দেখে নিয়ে গেলে আমার পিকটি এইচডি রেজলিউশন হয়ে যাবে। এরপরে এটা এভাবে দিয়ে আপনি এখান থেকে সেভ করে দেবেন। এটার যদি আপনারা পেড ভার্সন চালান সেক্ষেত্রে আপনার প্রো ভার্সন 2 রয়েছে এবং ভার্সন 3 রয়েছে, এতে আপনি এর স্কিলগুলো, কাজের স্কিলগুলো আরও স্মুথলি পাবেন আপনি এবং আরও অনেক ভালো বেনিফিট পাবেন। তো আপনারা যদি এর পেড ভার্সন ইউজ করেন, লোকাল ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা সাধারণত এটা দিয়ে কাজ করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা সেভ অপশন রয়েছে, আমরা সেভ দিয়ে দেবো। তো আমার পিকচারটি সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের যে লো কোয়ালিটির পিকচারগুলো রয়েছে সেগুলো আপনারা এইচডিতে কনভার্ট করে নিতে পারেন এবং এরপরে যদি আপনারা ফেসবুকে বা টুইটারের যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন সেক্ষেত্রে আপনারা এইচডি কোয়ালিটিরই পিকচারগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দর্শক ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।